মানুষ তা সেটা প্রাচীনকালেই হোক কিংবা বর্তমান সবসময় এই শত্রুর ক্ষতির আশঙ্কায় নানা রকম অভিশাপ দিয়ে এসেছে। কখনো কখনো সেটা এতটাই তীব্র হয়ে গিয়েছে যে অনেকে পেশা হিসেবে অভিশাপ দেওয়াকেই বেছে নিয়েছে। বর্তমানে এই ধারা অনেকটা কমে আসলেও প্রাচীনকালে সত্যি অভিশাপ দেওয়ার বিষয়টি ছিল মানুষের কাছে আর দশটা দৈনন্দিন বিষয়ের মতো গুরুত্বপূর্ণ। প্রাচীন সেই অভিশাপ আর অভিশাপ দেওয়ার সাথে যুক্ত জিনিসপত্রকে আজও খুঁজে পাওয়া যায়, তবে তার বেশিরভাগটাই মানুষের কাছে রয়ে গিয়েছে রহস্য হিসেবে। চলুন এক নজরে দেখে আসি বর্তমানে খুঁজে পাওয়া প্রাচীন সেসব রহস্যময় অভিশাপগুলোকে। পেল্লা কার্স ট্যাবলেট। 1986 সালে পেল্লার মেসিডোনিয়ায় রাজধানীতে কাজ চালানোর সময় নৃতাত্ত্বিকরা খুঁজে পান এই কার্স ট্যাবলেট। খ্রিস্টপূর্ব 350 থেকে 375-এর মধ্যে লেখা এই ট্যাবলেটটিতে ড্যাজিনা নামক এক নারী তার সমস্যার সমাধান করতে স্বর্গীয় শক্তিকে ডেকেছিল। তার প্রেমিক অন্য একজন নারীকে বিয়ে করতে যাচ্ছিল, সেই বিয়ে ভেস্তে দিয়ে প্রেমিককে পাওয়ার জন্য বিধাতার সাহায্য চেয়েছিল ড্যাজিনা। সে সময় তার ভাষার সাথে মেসিডোনিয়ার সম্ভ্রান্ত বংশের ভাষার মিল না থাকায় ড্যাজিনা নামক নারীটিকে তখনকার সময়ের নিচু গোত্রের কেউ হিসেবে ধরে নেন গবেষকরা। কেবল এই একটি ট্যাবলেটই নয়, এরকম প্রায় 1600টি গ্রিক কার্স ট্যাবলেট খুঁজে পান প্রত্নতাত্ত্বিকেরা। তবে ড্যাজিনারটি ছিল এর ভিতর সবচাইতে পুরাতন। রাজা কাসিমিরের অভিশাপ। 1973 সালে রাজা চতুর্থ কাসিমিরের কবর খোঁড়ার পর অদ্ভুত কিছু ঘটনার মুখোমুখি হন নৃতাত্ত্বিকরা। মোট 12 জন গবেষক মিলে কবরটি খুঁজে বের করেছিলেন তারা। এর ভিতর 4 জনই সেই স্থানে মারা পড়েন আর বাকিরা পরবর্তীতে ক্যান্সার সহ নানাবিধ অসুখে মারা যান। শেষমেশ এই 12 জন সহ সে 15 জন মানুষ ওই কাজটিতে কোনো না কোনোভাবে সাহায্য করেছিল, তাদের সবাইকে অকালে মারা পড়তে হয়। ভাবছেন কে ছিলেন এই কাসিমির? 1427 সালে জন্ম নেওয়া কাসিমির ছিলেন ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ রাজা। 1492 সালে মৃত্যু হয় তার। সে সময় তাড়াহুড়ো করে সমাহিত করা হয় তাকে একটি কাঠের কফিনে। পরবর্তীতে গবেষকরা রাজা কাসিমিরের অভিশাপের সম্ভাব্য কারণ নিয়ে আসেন সামনে। তাদের মতে তাড়াহুড়োই এমন কাঠের কফিনে সমাহিত করাই না জেনেই কাসিমিরের কবরটিকে বিষাক্ত করে দেওয়া হয়েছিল। অ্যাসপারজিলাস ফ্লেভার নামক একটি ভয়াবহ ফাঙ্গাস তৈরি হয়েছিল আর সেটাই শেষ পর্যন্ত এই কফিনের ধারে কাছে যাওয়ার সবাই মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। যদিও অনেকে এই পুরো বিষয়টিকে এখনও অভিশাপই ভাবতে ভালোবাসেন। সেন্ট অ্যানের কুয়া। মধ্যযুগীয় ইউরোপের সেন্ট অ্যানের কুয়া ছিল প্রচণ্ড আকর্ষণীয় ও জনপ্রিয় একটি স্থান। দলে দলে মানুষ এখানে এসে নিজের ও নিজের পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করত। সেন্ট অ্যান এই কুয়ার ভিতর গোসল করতেন। পরবর্তীতে এই কুয়ার মালিকানা কাছের 12 জন সন্ন্যাসীর কাছে চলে যায়। 1600 শতকে ফাদার ডেলওয়ানের কাছ থেকে এই কুয়ার মালিকানা দাবি করেন জমির মালিক ডার্সি। ফাদার ডার্সিকে অভিশাপ দেন আর তখনই মারা পড়েন। পরবর্তীতে ডার্সির সন্তান কিছুদিন পরেই মারা যায় আর শেষমেশ ডার্সিকেও ঘাড় ভাঙা অবস্থায় কুয়োর ভিতর খুঁজে পাওয়া যায়। 2016 সালে নৃতাত্ত্বিকেরা এই অভিশপ্ত কুয়াকে খুঁজে পান।